কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির একাংশ আন্দোলনের মুখে আজও কার্যালয়ে বসেননি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড আলী আশরাফ শিক্ষক নিয়োগে অনিয়ম নিয়োগ বহির্ভূত বিভিন্ন ভাতা নেয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ক্লাস সহ চৌদ্দটি অভিযোগ এনে উপাচার্যের অপসারণ দাবিতে সোমবার থেকে এই কর্মসূচি পালন করছেন তারা একই সাথে উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত দাবি করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা